রাউজান ব্লাড ডোনার্সের উদ্যোগে 2019 সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে এই সম্বর্ধনা দেওয়া হয়। রাউজান ইংলিশ স্কুলের পরিচালক জহিরউদ্দিন জুয়েল ও সংগঠনের প্রধান প্রতিষ্ঠাতা পরিচালক এআর রাশেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে রাউজান ব্লাড ডোনার্সের প্রধান উপদেষ্টা ও নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম সরওয়ারদী শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমিরউদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নির্বাহী সদস্য বাবু সুমন দে। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও কলামনিস্ট ডক্টর মোহাম্মদ মাসুম চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহেদ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আহসান হাবিব চৌধুরী হাসান, ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাইফুদ্দিন চৌধুরী সাবু, উপদেষ্টা জিয়াউল হক চৌধুরী সুমন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের সচিব মোহাম্মদ তসলিম উদ্দিন, সংগঠনের উপদেষ্টা হাসান মোহাম্মদ রাসেল, এহসান উল্লাহ জাহিদি, হারুনুর রশিদ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান ব্লাড ডোনার্সের পরিচালক সৌরাভুল ইসলাম নিজাম। এতে উপস্থিত ছিলেন আসাদ, সাজ্জাদ সাবির, সাইদুল, নাসির, ইফতেখার, কার্যকরী সদস্য রবি, শিপন, বাবু রায়হান, জামাল, ইমন, সজীব, ইরফাত, ইমতিয়াজ সহ আরও অনেকে। এতে 136 জন শিক্ষার্থীকে সম্বর্ধনা এবং 10 জন সেরা রক্তদাতা সম্মাননা দেওয়া হয়। আমি শুধু একটা কথা বলবো, লেখাপড়া এটা হচ্ছে যে আমাদের জীবনে একটা বড় সাফল্য, শিক্ষা কোনো শেষ নেই, শিক্ষা জাতি মেরুদন্ড। আমাদের দেশের প্রধানমন্ত্রী শান্তির একটা জনক, তার পাশাপাশি আমাদের এক বিশেষ সুযোগ্য সন্তান, আমাদের তারুণের প্রতি যারা কবি সাহিত্য আমার কাছে আমি তরুণদের সম্পর্কে কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা যারা একটি কাজ করে যোগ্যতা নেই, তুমি অন্য কোন স্কুলে নিয়ে যাও, মা চিঠিটি পড়ার সময় থমাস আলভা এডিসন বলে যাই যে রক্তের মানুষের পরিশ্রম আর প্রয়োজন হয়। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।